রমজানের রোজা ভাঙার মুহূর্তে প্রতিটি বাইটের মূল্য অনেক বেশি। আর ঠিক এই মুহূর্তেই কাজে আসে চিজি চিকেন বলের মতো খাবার, ছোট্ট স্বাদে ভরা খাবার যা মুখে দিতেই মনের আনন্দ জুগিয়ে দেয়। এগুলোতে থাকা প্রোটিনে ভরপুর মুরগি শক্তি যোগায় আর চিজের ক্রিমি স্বাদ মুগ্ধ করে মন। এই সুন্দর রেসিপির জন্য প্রথমেই নিই মুরগির মাংস 250 গ্রাম, আদা রসুন পেস্ট 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ, এলাচ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো এবং সাদা গোলমরিচ গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, মাঝারি সাইজের 3 টুকরো পাউরুটি, সব উপকরণ একসাথে মেশাই। ব্লেন্ড করে নিই। হাতে একটু তেল নিয়ে 5 গ্রাম পরিমাণ কিমা নিই, তার মধ্যে একটু ক্রোচিজ দিয়ে বল আকার দিই। এভাবে সবগুলো বল তৈরি করে নিই। কোটিং এর জন্য একটা ডিম নিই, 1 চিমটি লবণ দেই, ভালোভাবে মিক্স করি। একটা প্লেটে 1/2 কাপ ব্রেড ক্রাম্ব নিই, চিকেন বলগুলো ডিমের মধ্যে ডুবিয়ে তুলে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করি। বলগুলি ভাজার জন্য 1 টেবিল চামচ তেল নিই, মৃদু মাঝারি আঁচে ভেজে নিই 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। বেশি আঁচে ভাজলে বাইরে দিয়ে মচমচে হবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে, তাই মৃদু মাঝারি আঁচেই ভাজতে হবে। তৈরি আমাদের মজাদার চিজি মিটবল। এরকম মজাদার ইফতার যাতে সবাই উপভোগ করতে পারে তাই রেসিপিটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো।